কার্ডিয়াক অ্যারাথমিয়া চিকিৎসা পরিষেবা পাবে মুর্শিদাবাদবাসী। কলকাতার কয়েকটি নামী বেসরকারি হাসপাতাল ও দুই একটি সরকারি হাসপাতাল ছাড়া এই চিকিৎসার পরিষেবা সেইভাবে রাজ্যে নেই বললেই চলে। সেই কার্ডিয়াক অ্যারিথমিয়া চিকিৎসার পরিষেবা পাওয়া যাবে বহরমপুরের গীতারাম হাসপাতালে। চিকিৎসক গোপাল চন্দ্র ঘোষ গীতারাম হাসপাতাল থেকে সাংবাদিক বৈঠক করে তিনি এই পরিষেবার কথা বললেন। স্বাস্থ্যসাথী কার্ডের পাশাপাশি পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন হেলথ স্কিম এবং বিভিন্ন হেলথ ইন্স্যুরেন্সের মধ্যে দিয়ে এই চিকিৎসা পরিষেবা দেওয়া হবে। কার্ডিয়াক অ্যারিথমিয়া, তো এই কার্ডিয়াক অ্যারিথমিয়ার এই একটা রোগ, যেটা একটা হার্টের জটিলতম রোগ, যে রোগটার মেইন ট্রিটমেন্টগুলো কিন্তু আমরা সব বড় বড় সেন্টারে করে থাকি, যেমন কলকাতার কিছু সেন্টার বা সাউথে কিছু সেন্টার এগুলোতে হয়ে থাকে। তো সেই রোগের ট্রিটমেন্ট আমরা একটা শুরু করতে চলেছি মুর্শিদাবাদে, সেটাকে বলা হয় কার্ডিয়াক অ্যারিথমিয়া অ্যাবলেশন, রেডিও ফ্রিকোয়েন্সি অ্যাবলেশন। তো সেটার মাধ্যমে আমাদের পারমানেন্ট কিওর করা হয় পেশেন্টকে। তো সেই ট্রিটমেন্টটা আমরা শুরু করতে চলেছি নেক্সট ইয়ার, নেক্সট মান্থ, নেক্সট উইকে 13 সেপ্টেম্বর আমাদের একটা ওয়ার্কশপ আছে, যেখানে এইরকম 5-6 জন রুগীকে আমরা এখানে এটা একটা মাইক্রোসার্জারির মাধ্যমে ট্রিটমেন্ট সেটা করব, সেটা প্ল্যান করা হয়েছে। কলকাতার পর কলকাতা বা ব্যাঙ্গালোরে গেলে এটা নিয়ার অ্যাবাউট 4-5 লাখ খরচা, শুধু খরচা নয়, সেখানে গিয়ে থেকে যাতায়াত সব কিছু হ্যারাসমেন্ট করে। আমরা চেষ্টা আছি যে স্বাস্থ্যসাথী বা ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম মধ্যে তো ডেভেলপ করবার করব, ক্যাশে হলে যে উইদিন লাখের মধ্যে করার চেষ্টা করব, আমরা চেষ্টা করবো যাতে এক্সপেন্ডিচারটাকে মিনিমাম হয়, কারণ ইনস্ট্রুমেন্ট খুব কস্টলি। আমরা চেষ্টা করছি যে ইনস্ট্রুমেন্ট আসে বিদেশ থেকে, সে কোম্পানিও আমাদেরকে খুব হেল্প করছে, কারণ মুর্শিদাবাদে শুধু নয়, এটা যেটা জিজ্ঞেস করলেন ওনারা সেটা হচ্ছে যে কলকাতা একটা হসপিটাল, দুর্গাপুরের একটি হসপিটাল মাঝে সাজে করে, তাছাড়া হোল ওয়েস্ট বেঙ্গলে কোথাও পায়। তো এটা যেটা ডক্টর ঘোষের কাছে যেটা আমরা শুনেছি, এটা হচ্ছে যে ম্যাক্সিমাম হার্টবিট বেড়ে যাওয়া বা আদার্স বেড়ে যাওয়া, সেটাকে নিয়ে যখন প্রবলেম হয় আমরা ওটাকে নিয়ে কী করি, জেনারেল মেডিসিন বা আদার্সের কাছে যেতে, কিন্তু ওটা যে হার্টেরও একটা পার্ট অসুখ সেই জিনিসটা আমরা সচরাচর ধরি না।